হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি এবছর করোনা ভাইরাসের কারণে বোলপুরের শান্তিনিকেতনে বসন্ত উৎসবটি অনুষ্ঠিত হয়নি। এরকম আমার মতো অনেকেই আছে যারা প্রতি বছর এই অনুষ্ঠানতে যায়, কিন্তু কি করা যাবে, এবছর তো আর হয়নি। তাই আমি আমার পুরনো ফটো অ্যালবাম থেকে কিছু ফটো দেখছিলাম এই বোলপুরের শান্তিনিকেতনের বসন্ত উৎসবে, তাই ভাবলাম যে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও দেখুন কেমন লাগে জানান, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করবেন, যদি ভালো নাও লাগে সেটাও জানাবেন। ওকে, দেখতে থাকুন আমার সাথে, সঙ্গে থাকুন। এটা হচ্ছে ক্যাম্পাসের বাইরের সেই মাঠ যেখানে বসন্ত উৎসবের কিছুটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাচ গানের মাধ্যমে। দেখুন অলরেডি স্টেজে বেশ কিছু প্রোগ্রাম চলছে। এবার আমরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলাম, যেখানে মেনলি দোলের আবির খেলাটা হয়। আর আবিরটা হয় সম্পূর্ণ ভেষজ উপায় ফুলের পাবড়ি গুঁড়ো করে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেই গৌর প্রাঙ্গণ যেখানে অনেক প্রোগ্রাম হয়, আনন্দ মেলা হতো এক সময়। আর এইটি দেখতে পাচ্ছেন পাঠভবন। এখানে কিছু অফিসও আছে এবং লাইব্রেরিও আছে। যারা শান্তিনিকেতনে পড়াশোনা করে তাদের জন্য এই পাঠভবন অফিস কাম লাইব্রেরি বলতে পারেন। এখানে দেখুন অলরেডি আবির খেলা চলছে এবং কিছু আবির খেলার সাথে সাথে তারা গান বাজনা নিয়েও ব্যস্ত আছে, যেটা এই ক্যাম্পাসের ভেতরে খুব অনেক জায়গাতেই আপনারা দেখতে পাবেন। এখানে অলরেডি দেখুন আবির খেলা চলছে এবং সবাই আবির খেলাতে মত্ত। Oh, my God.
সেটা হচ্ছে সেই ফেমাস আম্রকুঞ্জ, যেখানে অনেক ক্লাসও হয় শুনেছি। এটা আম্রকুঞ্জ বাগান বলা যায়। এখন এখানে দোল খেলা চলছে, অন্য সময় এখানে ক্লাস হয়। আর পেছনটাতেই রয়েছে শান্তিনিকেতনের বাড়ি। আমার ছবিতে দেখতে পাবেন এই যে, এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, সাথে হয় আম্রকুঞ্জ। এটি হলো উপাসনা গৃহ বা কাঁচ মন্দিরও বলে অনেকে। এটা শান্তিনিকেতনের বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যেই। এটি যেটা দেখছেন, এটিকে ঘণ্টা তোলা বলা হয়। পাঠভবনের ক্লাসের জন্য এখানে ঘণ্টা বাজানো হয়। আর এটি আমরা যেটা দেখছি, এটাও ক্যাম্পাসের ভেতরেরই ফটো। এটি যেটি দেখছেন, এটিকে শান্তশালা বলা হয়। এখানে মেনলি ছোট বাচ্চাদের পাঠভবনে রাখা থাকে, মানে হোস্টেল টাইপের বলা যায়। আর এটি ক্যাম্পাসের বাইরের রাস্তা, সামনে যে চওড়া রাস্তাটা সেটা, এটাও একটা অফিস। এটা ওই কিছু শিক্ষার, কিছু উত্তর শিক্ষার ক্লাস হয় সম্ভবত। এটি হচ্ছে সেই ঐতিহ্যমণ্ডিত ছাতিমতলা। এখানে পৌষ মেলার অনেক কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সাথে সারা বছরই বেশ কিছু প্রোগ্রাম হয় শুনেছি। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিভুল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে। বিশ্বভারতীর মাঠটি সত্যি বিশাল বড়, এত লক্ষ মানুষের এখানে জনসমাগম হয় এই বসন্ত।
এবার বন্ধু ফেরার পালা। আশা করা যায় পরের বছর আমরা সবাই মিলে একসাথে বোলপুরের শান্তিনিকেতনে গিয়ে এই বসন্ত উৎসব পালন করতে পারবো এবং সবাই সবাইকে আবিরের রঙে রাঙিয়ে তুলতে পারবো। এগুলো সব আমাদের ফেরার সময় ট্রেন থেকে তোলা ছবি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে গিয়ে অল বাটনটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন।